পুজোতে ব্রেকফাস্টে হোক বা ষষ্ঠী অষ্টমীর দুপুরে লুচি তো মাস্ট, আর তার সাথে যদি হয় ছোলার ডাল, সেটাও একদম অন্য পদ্ধতিতে বানানো, জমে যাবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ামাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। ছোলার ডাল বাঙালির খুবই পরিচিত এবং প্রিয়, সেটাই একটু অন্যভাবে আজকে আমি বানাবার চেষ্টা করেছি। এটা একটা পুজো স্পেশাল রেসিপি, যেটা আপনারা লুচি দিয়ে অষ্টমী বা ষষ্ঠীর দুপুরে কিংবা যে কোনো দিন সকালে ব্রেকফাস্টের মধ্যে বানাতেই পারেন। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। 100 গ্রাম ছোলার ডাল নেওয়া হয়েছে, সেটাকে জলে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে আমরা 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা হয়ে যাওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে আমরা ছোলার ডালটা পুরোটাই নিয়ে নিলাম, আর তার সাথে দিচ্ছি 600 মিলিলিটার পরিমাণ জল। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুন। আমি নুনটা কিন্তু একবারেই দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই ছোলার ডালটাকে আমরা নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করাটা যেরকম পুরো 100% হয় সেরকমভাবেই কিন্তু করবেন। এটা আমাদের এখন কিন্তু সেদ্ধ প্রায় হয়েই গেছে, আমি একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা সেদ্ধ হয়ে এসছে একদম শেষ পর্যায়ে। আমি এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল হবে না, কালারটা সুন্দর আসবে। নেড়ে চেড়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন, ছোলার ডালগুলো কিন্তু আছে একদম গোটা গোটা, কিন্তু হাত দিয়ে যদি আপনারা একটু চাপ দেন এটা কিন্তু ভেঙে যাচ্ছে। ঠিক এই পদ্ধতিতেই ছোলার ডালটা এইভাবেই সেদ্ধ করবেন। এগিয়ে যাব রেসিপি নিয়ে, তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। আসুন ফিরে আসা যাক রেসিপিতে। একটা কড়াইতে নিয়ে নিয়েছি আমরা 2 টিস্পুন পরিমাণ ঘি। এটা কিন্তু আমরা পুরোটাই ঘি দিয়েই করছি। ঘিটা গরম হয়ে গেলে এখানে দিচ্ছি 1টা তেজপাতা, তার সাথে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দেয়া হচ্ছে 3 থেকে 4টে ছোট এলাচ, তার সাথে দিচ্ছি 2টো দারচিনি, 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম ফোড়নের যাবতীয় জিনিস। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি নারকেল কুচি। আমি মোটামুটি এখানে 1/4 কাপের কাছাকাছি কিন্তু নারকেল কুচি দিয়েছি, পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। নারকেলটাকে দিয়ে 2 থেকে 2.5 মিনিট আমরা কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব। নারকেলটা ভালোমতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ থেতো করা আদা। আদার পেস্ট কিন্তু আমি নিইনি, আমি কিন্তু থেতো করে দিয়েছি, সেটাই এই রেসিপিটাতে ভালো লাগে। আবারও 1 মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, আর তারপর আমরা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিশমিশ। পরিমাণটা আমি বললাম না, মোটামুটি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আপনারা কাজুও দিতে পারেন, তবে আমি এই রেসিপিটাতে কাজু ব্যবহার করি না। আবারও 1 মিনিট খানেক নাড়াচাড়া করে এবার এই পুরো মিশ্রণটাই আমরা ডালের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একবার মিক্স করে নেব। আর তারপর এতে আমরা দেব আরও 2টো জিনিস। প্রথমেই দিচ্ছি 1 টিস্পুন চিনি। ছোলার ডাল একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, চিনি কিন্তু মাস্ট। 1/4 টিস্পুন গরম মশলা পাউডার, বাড়িতে বানানো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা আরও 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে ডালের সমস্ত জিনিসের ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যায়। রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। একটু অন্যভাবে বানানো এই ছোলার ডালটা অতি অবশ্যই এই পুজোতে ষষ্ঠী বা অষ্টমীর দুপুরে লুচির সাথে সার্ভ করুন, বা ব্রেকফাস্টে লুচির সাথে সার্ভ করুন। বাড়িতে বানিয়ে খান, আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকা লেখা, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।